আসসালামু আলাইকুম, হাই ভিউয়ার্স, বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ কৃপায় সবাই ভালো আছেন, বাংলাদেশ তথা বাংলাদেশের বাইরে যে যে দেশের মধ্যে আমার বন্ধুরা আছেন, যারা আমাকে ভালোবাসেন, স্নেহ করেন, সেই সমস্ত বন্ধুদের উদ্দেশ্য করবো যে বন্ধুরা, আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য। আর অনেকেই বন্ধুরাই ইতিমধ্যে আমাকে জিজ্ঞাসা করেছেন যে স্যার পঞ্চবটির একটা আপনি ভিডিও দেন, তাই আপনাদের উদ্দেশ্যে আমি আজকে যে উপকরণটা নিয়েছি পঞ্চবটি, দেখতে পাচ্ছেন এখানে পঞ্চবটির চূর্ণ প্লাস পঞ্চবটি এখানে রেডি করা আছে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আলকুশি, এটা শোধন করে আলকুশি। এখানে হলো শঙ্খমূল, দেখতে পাচ্ছেন শঙ্খমূলের উদ্দেশ্য হলো এটা অসংখ্য চোখ আছে শঙ্খমূল। তারপর দেখতে পাচ্ছেন তালমূল, এটা অরিজিনাল তালমূল, হ্যাঁ, এই যে তালমূলকে কেটে শুকানো হচ্ছে তালমূল। তারপর দেখতে পাচ্ছেন এই যে বীজমূল, বীজমূল, আর পাশাপাশি এখানে মধ্যে আছে মেহগুনির বিচি কয়েকটা। তো এই হলো পঞ্চবটি। আর আপনারা দেখতে পাচ্ছেন, আমি আবারও বলি, এটা হচ্ছে হলো আপনার আলকুশির বিচি শোধন করা। তারপর এটা হলো শঙ্খমূল, এটা হলো আপনার তালমূল, এটা হচ্ছে বীজমূল বা মিশ্রিদানা নামে পরিচিত, বীজমূলও বলে মিশ্রিদানাও বলে। আর এটা হচ্ছে আপনার মেহগুনি গাছের সামান্য কয়েকটা বিচি, এই হলো পঞ্চবটি। এই পঞ্চবটিটা আসলে মহা কার্যকারী এবং মহা শক্তিশালী একটি মেডিসিন বা ঔষধ বলতে পারেন, প্রাকৃতিক ঔষধ, ন্যাচারাল, এবং এটা শতভাগ অর্গানিক। আমি সব বন্ধুদেরকে বলে থাকি যে বন্ধুরা, আমার প্রত্যেকটা জিনিস থাকে শতভাগ অর্গানিক, ন্যাচারাল, এখানে কোনো কেমিক্যাল নেই। আর যার কারণে আমি বেশিরভাগই সব পাউডার জাতীয় করতে চেষ্টা করি, হালুয়া খুব কমই করি পাউডার। আর পাউডারটা সবাই খেতে পারেন, ছোটো আপনার 16 বছর থেকে শুরু করে একদম 100 বছর, 90 বছর, 80 বছর, 60 বছর, এই ধরনের সকলেই এটা সেবন করতে পারেন। ডায়াবেটিসের রুগীরাও সেবন করতে পারেন, পাউডার হলে এই জিনিসটার সুবিধা। তো বন্ধুদের উদ্দেশ্যে বলতেছি যে বন্ধুরা, আসলে প্রাকৃতিক, স্বাস্থ্যসম্মত এবং গুণগত মান বজায় রেখে আমি সবসময় চেষ্টা করি একদম হালাল, খাঁটি এবং প্রাকৃতিক যে জিনিস আছে, আল্লাহ তাআলা যেটা ন্যাচারাল জিনিস দিয়েছেন, আল্লাহ প্রদত্ত জিনিস, সেটাকে রেখে এবং শতভাগ খাঁটি রেখে, এবং এটা ভেষজ। এবং এই যে পঞ্চবটি দেখতেছেন, এটা মহাশক্তিশালী একটি ওষুধ এই পঞ্চবটি। এই পঞ্চবটিকে যেভাবে মানে একদিকে যেমন মাধ্যমিক শক্তি বৃদ্ধি হয়, অন্যদিকে শরীর বনসঞ্চর হয় এবং বীর্য প্রচুর ঘন হয়, স্বপ্নদোষ বন্ধ হয়, এবং ইরেক্টাল ডিসফাংশনের যেই সাইটগুলি আছে, টেস্টোস্টেরন হরমোনের যে রেঞ্জগুলি আছে, সমস্ত সাইটগুলি এটাকে প্রোগ্রেস করে, ডেভেলপ করেন। এবং একটা মানুষের যত ধরনের সমস্যা থাকে, ত্রুটি থাকে, সেটা থেকে এটা লাঘব করেন এই পঞ্চবটি। এই পঞ্চবটি নিয়ে আসলে কথা বললে অনেক কথা বলতে হবে, ঘন্টার পর ঘন্টা চলে যাবে কিন্তু কথা শেষ হবে না। কারণ আমরা ইউটিউবে যে ভিডিওগুলো দিয়ে থাকি, এটা 5 থেকে 10 মিনিটের ভিডিও, সংক্ষিপ্ত বিষয়ে কথা বলতে হয়। বেশি কথা বললে আপনার সব বিষয়ে বলা সম্ভব হয় না, কারণ এটা আবার ডাউনলোড দিয়ে দিতে হয়, অনেকে আবার বেশি বড় হলে দেখতেও চান না, যার কারণে আমি চেষ্টা করি সংক্ষিপ্ত। যারা বিস্তারিত জানতে চান পঞ্চবটি সম্বন্ধে, আমার কাছে জেনে নেবেন। তবে হ্যাঁ, এটা অত্যন্ত উপকারী এবং স্বাস্থ্যসম্মত এবং প্রাকৃতিকভাবে, ন্যাচারালভাবে তৈরি করা। আমি সামান্য কিছু শুধু আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা প্লেটের মধ্যে করে আপনাদের সামনে উপস্থাপনা করছি। আর পাশাপাশি বলবো, যেই সমস্ত বন্ধুরা আমার ভিডিওগুলি দেখেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। ইউটিউবের অনেক বড় বড় ভাইরা আছেন, যারা চ্যানেল চালান, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে দেখবেন এবং শেয়ার করে দিবেন। আপনারা সরাসরি আমাকে কমেন্ট না করে ফোন দিবেন, আর পাশাপাশি কমেন্টে আমি উত্তর দিতে পারি না ব্যস্ততার কারণে। আর অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দিবেন, যারা সঠিক, ভালো, একদম স্বাস্থ্যসম্মত বিধি মোতাবেক, যারা প্রাকৃতিক জিনিস সেবন করতে চান, সেই সমস্ত বন্ধুদেরকে বলবো। আপনারা অবশ্যই, আমার ফোন নাম্বার দেওয়া থাকে, ডিসক্রিপশনে থাকে এবং প্রোফাইলও থাকে, আপনারা আমাকে ফোন দিবেন। আর পাশাপাশি বলবো যে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আর এগুলো আমার কাছে 50 রকমের পাউডার থাকে, বিভিন্ন গাছের পাউডার আপনারা আমার কাছ থেকে সংরক্ষণ করতে পারবেন একদম নির্ভেজালভাবে। আজ পর্যন্ত আমি আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে বলতেছি, আমি হযরত মুহাম্মদ মুস্তাফা আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন উম্মত এবং ওনার খুব কাছের, এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অত্যন্ত ভালোবাসি এবং স্নেহ করি। সেই সব বলবো যে আমার দ্বারা কেউ প্রতারিত হবেন না, আমি এটা বলতে পারি যে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই আমিও ডাক্তার মোহাম্মদ ওসমান আলী মৃত্যুকে ভয় করি, আর যে কোনো কাজ করার আগে অবশ্যই আল্লাহর নাম নিয়ে শুরু করি। আপনার বিগত দিন আমার যত ভিডিও দেখেছেন, সেখানেও আপনারা দেখতে পারেছেন যে আমি আল্লাহর নাম ছাড়া কোনো কাজে শুরু করি না, এবং প্রত্যেকটা রোগীর জন্য আমি মন থেকে দোয়া করি। দোয়া করার পরেই তাদেরকে আমি বলি যে আপনি এই মেডিসিনটা এই রোগের জন্য সেবন করেন। পাশাপাশি যাদের হার্টের সমস্যা আছে, তা যাদের লিভারের সমস্যা, তাদের জন্য চমৎকার চমৎকার ওষুধ আছে। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানের মধ্যে এই যে পাউডার তৈরি হয়ে গেছে, এই পাউডারটা আমি এখন মিক্স করব, মিক্স করে এটাকে
একদম আবার একটু রোদে শুকাবো। শুকানোর পরে যেই সমস্ত বন্ধুরা পাউডার নিতে চান, এখানে পঞ্চবটি পাউডার আছে, এটা আমরা বাংলাদেশ তথা বাংলাদেশের বাইরে বিভিন্ন দেশে যে যেখানে যেইভাবে নিতে চান আমি এটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিতে চেষ্টা করব। পাশাপাশি বলবো যে বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন, আর ভালো থাকার প্রত্যাশা নিয়ে আমাকে বেশি বেশি করে ফোন দিবেন। আর আমার এখানে ফোন নাম্বার দেওয়া আছে, তারপর আমি একটা ফোন নাম্বার মুখে বলি, 01786333009 01786333009, এটা আমার মোবাইল নাম্বার, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা মেসেঞ্জার নাম্বার, আর পাশাপাশি ইমো নাম্বারটা আমার ডিসক্রিপশনে দেওয়া থাকে, সেটা আপনারা যোগাযোগ করে নেবেন। আর পাশাপাশি বন্ধুদের উদ্দেশ্য বলবো, বন্ধুরা আপনারা কেউ আমাকে ভুল বুঝবেন না, অনেকে ভুল বুঝেন, অনেকে বিভিন্নভাবে ফোন দিয়ে আমাকে বলেন যে স্যার এটা হয়েছে, এই কাজটা কীভাবে হচ্ছে। অনেকে আবার আছেন অসাধক ব্যবসায়ী যারা সাধারণ মানুষের সাথে ভাই বোনদের থেকে টাকা পয়সা নিয়ে তারা তাদের সাথে প্রতারণা করেন এবং পরবর্তীকালে ঔষধটা দেন না। সেই সমস্ত বন্ধুদেরকে অনুরোধ করবো, জোরহাত করবো যে কেউ যদি আপনাকে অর্থ দিয়ে থাকে, তার থেকে টাকা নিয়ে থাকেন ওষুধের জন্য, তার পাপড়টা তাকে অবশ্যই দিবেন। কারণ দুনিয়া ক্ষণস্থায়ী, এই দুনিয়া ছেড়ে সবাইকে চলে যেতে হবে, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর পাশাপাশি বলবো যে বন্ধুরা যারা আমার ভিডিও দেখেন তারা আমার কাছে আসবেন, একবার এসে আমাকে দেখে যাবেন আমি আসলে কোথায় কীভাবে ওষুধ তৈরি করি। আমার আমতলা বাজারে মাইগঞ্জ বাজারের পরেই রংপুর সদরের মধ্যেই আমতলা বাজারে আমার নিজস্ব বাড়ি প্লাস চেম্বার একসাথেই, আপনাদের সকলকে দাওয়াত থাকলো আসার জন্য। আর এই প্রত্যাশা নিয়ে আগামীতে আরও নিত্য নতুন ঔষধি গুণ সম্পূর্ণ গাছ নিয়ে উপস্থিত হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, লাভ ফর অল, হ্যাট ইট ফর নান, ভালোবাসা সবার জন্য, ঘৃণা কারোর জন্য না।